العصر الثالث من الأصول الثلاثة والذي تسأل عنه في قبرك من نبيك عليه الصلاة والسلام. আমরা তিনটি মূলনীতির দুইটি আমরা আলোচনা করে শেষ করেছি। প্রথমটি বলেছিলাম এবং যে তিনটি মূলনীতি হচ্ছে কবরের প্রশ্ন, প্রথমটি হচ্ছে তোমার প্রভুকে, দ্বিতীয় হচ্ছে তোমার দিন কি, এবং তৃতীয় মূলনীতি হচ্ছে যেটি কবর প্রশ্ন করা হবে যে মারিফাতু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। হুয়া মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্দুল্লাহ, তার বাবা হচ্ছেন আব্দুল্লাহ। ইবনে আব্দুল মুত্তালিব, তার দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব। ইবনে হাশিম, এবং আব্দুল মুত্তালিবের বাবা হচ্ছে হাশিম। ওয়া হাশিম মিন কুরাইশ, আর হাশিম হচ্ছে কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। ওয়া কুরাইশ মিন আল আরব, আর কুরাইশ বংশ হচ্ছে আরবের অন্তর্ভুক্ত। ওয়াল আরব মিন যুরিয়াত ইসমাঈল ইবন ইব্রাহিম আলাইহিমা ওয়া আলা নাবিনা আফদালুস সালাতু ওয়াস সালাম, আর আরব হচ্ছে সেটি হচ্ছে ইসমাইল আলহিমের, ইসমাইল আলহিমের বংশধর, যে ইসমাইল হচ্ছেন ইব্রাহিম আলী সালাম, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম সালাত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহিম আজমাইন। লাহু মিন আল আমর 63 সানা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বয়স তিনি পেয়েছিলেন। 40 قبل النبوة 23 نبيا ورسولا, 40 বছর হচ্ছে নবী হওয়ার পূর্বে আর 23 বছর হচ্ছে নবী হওয়ার পর। হুয়া নবী ওয়া রাসূল, তিনি হচ্ছেন নবী এবং রাসূল। না, আউয়াল মা নাযাল আলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া নবী, আউয়াল সূরাত আল আলাক। না, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যে সূরা অবতীর্ণ হয় নবী ঘোষণার মাধ্যমে সেটি হচ্ছে সূরাতুল আলাক। ওয়া আউয়াল মা নাযাল আলাইহি ওয়া হুয়া রাসূল ইয়া আইয়ুহাল মুদাথির, আউয়াল সূরাতুল মুদাথির। আর রসুলের স্বীকৃতি হিসাবে যে সর্বপ্রথম সূরা অবতীর্ণ হয় সেটি হচ্ছে সূরাতুল মুদাথির, ইয়া আইয়ুহাল মুদাথির সূরাটি। ইলা মাযা ইয়াদউ, তিনি কিসের দিকে আহ্বান করতেন? ইয়াদউ আলাত তাওহীদ ওয়া ইনযির আনিশ শিরক, তিনি দাওয়াত দিতেন তাওহীদের এবং মানুষকে শিরক থেকে তিনি সাবধান করতেন। ইলা মান বুয়িথ, তিনি কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? ইলা আস-সাকালাইন আল জিন ওয়াল ইনস, তিনি মানব এবং জিন জাতি উভয়ের নিকট প্রেরিত হয়েছিলেন। মা মানা হাদা, এটা অর্থ কি? আন কুল মান বালাগাতহু দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইউমিন বিহি ফা হুয়া কাফির কুফর আকবার মুখাল্লাদ খুলুদ আবাদি ফিন নার, সাওয়ান কান ইয়াহুদি নাসরানি মাজুসি বুদি আই দিয়ানা গায়র দিয়ানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ যে কাউরি কাছে পৌঁছেছে, অথবা সে যদি ঈমান না আনে তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সে যে দিনেরই হোক না কেন, সে সেই হিন্দু হোক অথবা বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক অথবা যে ধর্মেরই হোক না কেন, যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পৌঁছার পরে সে যদি ঈমান না আনে তার প্রতি, তার এই দিনকে যদি না মানে, তাহলে সে কাফের। আকমাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্দিন লা ইস্তাতি আহাদ আন ইবতাদি ফি দীনিল্লাহ লাবুদ মিন আল ইত্তিবা, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করেছেন, অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো প্রয়োজন নেই যে সে এসে এই দিনকে পরিপূর্ণ করবে, তথা দীন ইসলামের প্রয়োজন নেই যে অন্য কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজন নেই যে দিন অসম্পূর্ণ সে এসে দিনকে পরিপূর্ণ করবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। ওয়ালিদা বি মক্কা وهاجر المدينة وتوفي بها عليه الصلاة والسلام لأن النبي صلى الله عليه وسلم بشر ألحق ما ألحق البشر. رسول الله صلى الله عليه وسلم تني موكا جنمو غرهن كرن এবং মদিনায় তিনি মৃত্যুবরণ করেন, আর তিনি হচ্ছেন মানুষ, অন্যান্য মানুষের মতোই তিনি হচ্ছেন মানুষ, যেমন অন্য মানুষকে যেভাবে তারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে। লা খায়রা ইল্লা দাল্লা আল উম্মাতু আলাইহি ওয়া আযম আল খায়র আল্লাযী দাল্লা আলাইহি আত তাওহীদ ওয়া লা শাররা ইল্লা হাযারাহা মিনহু ওয়া শাররা আল্লাযী হাযারাহা মিনহু আযম আল শার ওয়া শিরক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোনো কল্যাণ ছিল না যে কল্যাণ তিনি তার উম্মতকে তিনি বলে দেননি, প্রত্যেকটি কল্যাণের প্রতি উম্মতকে তিনি পথ দেখিয়েছেন, এবং সর্বোত্তম কল্যাণ হচ্ছে তাওহীদ, আর যত অকল্যাণকর ক্ষতিকর বিষয় ছিল সেগুলো থেকে তার উম্মাদকে তিনি সতর্ক করেছেন, সাবধান করেছেন, এবং সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে শিরক,
সে শিরক থেকে তার উম্মতকে তিনি সাবধান এবং সতর্ক করেছেন না সাল্লা বিমক্কা 3 سنين يعني فرضت الصلاه المفروضه قبل ان يهاجر النبي صلى الله عليه وسلم بثلاث سنين তিনি মক্কায় 3 বছর হিজরত করার পূর্বে 3 বছর নামাজ পড়েছেন তথা হিজরত করার 3 বছর আগে মক্কায় নামাজ ফরজ হয় نعم عندما هاجر المدينه فرضت عليه بقيه شرائع الدين والله اعلم অতঃপর তিনি যখন মদিনায় তিনি যখন হিজরত করে আসেন ইসলামের বাকি যেগুলো বিধিবিধান শরীয়ত রয়েছে সেগুলো মদিনায় এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনের প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন